করোনার কারণে বছর দেড়েক ঘরে আটকে থেকে জীবন যেন ওষ্ঠাগত হয়ে গেছে। পরিস্থিতি একটু ঠিক হতেই আমি বাবা মাকে বলি, এতদিন ঘরে থেকে আর ভালো লাগছে না, চলো না কোথাও গিয়ে কদিনের জন্য ঘুরে আসি, তাহলে মনটাও ভালো লাগবে। সে তো ঠিকই বলেছিস, তবে কোথায় যে যাওয়া যায় তাই তো ভাবছি। চলো না বাবা আমাদের দেশের বাড়ি থেকে ঘুরে আসি, এই শহরের দমবন্ধ পরিবেশ আর ভালো লাগছে না, সেই যে কবে গিয়েছিলাম মনেও নেই, আর গ্রামের সেই শান্ত পরিবেশ খুব ভালো লাগবে। ঠিক আছে, তবে তাই হোক, কদিন না হয় সেখানেই ঘুরে আসা যাক। তোর যখন 6 বছর বয়স তখন তোকে আর তোর মাকে নিয়ে গেছিলাম, তারপর আর যাস। সেই মতোই রবিবার সকালে আমি মা আর বাবা লাগেজ নিয়ে দিন দশেকের জন্য রওনা দিলাম আমাদের দেশের বাড়ি থেকে। এবার বলি আমাদের দেশের বাড়ি হচ্ছে শিমুলতলি গ্রাম, যা বাঁকুড়া জেলার অন্তর্গত একটা ছোট্ট জায়গা। সকালে হাওড়া থেকে ট্রেন ধরে বিকেলের মধ্যেই আমরা শিমুলতলি স্টেশনে পৌঁছে যাই। অনুপম কেমন আছো? নাই মশাই আপনি কেমন আছেন? গ্রামের সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে, তুমি এতদিন পর এলে দেখেও খুব ভালো লাগছে। তোমরা এককালে শিমুলতলি গ্রামের জমিদার ছিলে, তুমি তো সেই শহরেই থাকবে, এবার কিন্তু 1 মাসের আগে যেতে পারবে না। না না অতদিন কি করে? আরে বৌমা নাতি তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমি আর মা কাছে গিয়ে ওনাকে প্রণাম করি। নাতি তো অনেক বড় হয়ে গেছে, সেই কবে এসেছিল? এরপর বিভিন্ন কথার মধ্য দিয়ে গরুগাড়ি করে রওনা দিলাম আমাদের অর্থাৎ শিমুলতলি গ্রামের জমিদার বাড়ি। শহরে সবসময় ট্রেন বাস আর গাড়িতে চড়ার পর গ্রামে গরুগাড়িতে যেতে ভীষণ ভালো লাগছিল, আর তার সাথে আশেপাশের দৃশ্য দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল। সরু রাস্তার দুই পাশে চাষের জমি, সেখানে কৃষকেরা তাদের জমিতে চাষ করছে, আর বাবাকে দেখেই সবাই হাত জোর করে প্রণাম জানাচ্ছে। নায়েব দাদু ওটা কোন পাহাড়? দাদু ভাই ওটা হলো শুশুনিয়া পাহাড়। অনেক ছোটবেলাতে এসেছিলাম বলে কোনো কিছুই মনে ছিল না। এক নতুন ভাবে রাজবাড়িকে আবিষ্কার করলাম, রাজবাড়িটা দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল। কত মানুষ কাজ করছে সেখানে, আমাদের দেখে তারা যে কি করবে ইশা করতে পারছে না, যেন ঈশ্বরকে তারা কাছে পেয়েছে। বাবার জমিদার বাড়িতে পৌঁছে নায়েব দাদুর সঙ্গে চলে গেলেন নিজের কাজে। মাও কিছু সময় বিশ্রাম নিয়ে ফেসলের দিকে যায় রান্নার তদারকি করতে, আর আমি রাজবাড়ির এদি ওদি ঘুরতে থাকি। যত দেখছি ততই অবাক হচ্ছে, 10 দিন কেন, 1 মাসেও এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছে করবে না। কিছুক্ষণ পরে নায়েব দাদু তার নাতি সুরেনের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। সুরেনও আমারই বয়সে, সে শিমুলতলি কলেজে পড়ে। সুরেনের সাথে কিছু সময় কথা বলার পরেই বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়।
এখানে আসার সময় গরুর গাড়িতে বসে দেখছিলাম সুন্দর একটি পাহাড়। নায়েব দাদুর থেকে জানতে পারলাম সেটা শুশুনিয়া পাহাড়। তো চলো না একদিন সেখানে ঘুরে আসি। অবশ্যই চলো না, কালকেই ঘুরে আসি। এখান থেকে মাইল তিনেক দূরে নৌকো করে অজয় নদী পেরোলেই শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় দেখতে যাব ভেবেই মনটা আনন্দে নেচে ওঠে। মা বাবা কিছুতেই আমাদের একা ছাড়তে রাজি নয়। দাদু তুমি একদম চিন্তা করো না, আমি শুভকে ঠিক সাবধানে নিয়ে যেতে পারবো। তাছাড়া আমি তো কতবার সেখানে গেছি, তাই রাস্তা চিনতে অসুবিধা হবে না। দাদু ভাই, আমার সাথে সেখানে অনেকবার গেছিস, কিন্তু একা একা তো কোনোদিন যাসনি। রাস্তাঘাট সব মনে আছে কিনা? না না দাদু, আমার সব মনে আছে। আমরা এখন আর ছোট্টটি নই, কলেজে পড়ি, আমরা একাই ঘুরে আসতে পারবো। কলেজে পড়ে তোরা অনেক বড় হয়ে গেছিস, একদম ঠিক বলেছিস, একা ছাড়বো না, সাথে করে সিধু দারোয়ানকে নিয়ে যেতে হবে। সমবয়সী দুই বন্ধুর ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, সেখানে আবার দারোয়ানকে নিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, অনেক বলার পর আমাদের দুজনকে যেতে দিতে রাজি হলো। তবে বারবার বলে দিল সন্ধে নামার আগেই বাড়িতে ফিরতে হবে, শুশুনিয়া পাহাড় দেখতে যাব ভেবে রাতে তেমন আর ঘুমই এল না। পরের দিন সকাল সকাল খাওয়া দাওয়া করে আমি আর সুরেন রওনা দিলাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। রাজবাড়ি থেকে নদীর ঘাট অবধি গরুর গাড়ি আমাদের পৌঁছে দিয়ে গেল। তারপর নৌকো পার করে উপস্থিত হলাম সুকমনির ঘাটে, আর সেখান থেকে কিছু শীতের সকালে ফুরফুরে আমেজ ফুটিয়ে নিয়ে পৌঁছে গেলাম শুশুনিয়া পাহাড়। আহ, সে যে কি মনোরম দৃশ্য তা মুখে বলে বোঝানো যাবে। যত দূর পৌঁছানো সম্ভব দুই বন্ধু পায়ে হেঁটে পৌঁছে গেলাম। চারিপাশের দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন একটা অন্য পৃথিবী। আশেপাশের ছোট ছোট গাছের সারি, দূরে দেখা যাচ্ছে ছোট ছোট গ্রাম, ধানের ক্ষেত আর রেল লাইন দিয়ে চলা রেলগাড়ি। বাড়ি থেকে নিয়ে আসা খাবার খেয়ে আমরা দুপুরের ভোজন সারলাম। কোমল হাওয়া আর মিঠে রোদে দুপুরে খাওয়ার পর আমাদের চোখ ঘুমিয়ে জড়িয়ে এলো, আর আমরাও হারিয়ে গেলাম ঘুমের দেশে। শুভ, তাড়াতাড়ি চলো, এখনই রওনা না দিলে বাড়ি পৌঁছতে দেরি হয়ে যাবে। নদীর ঘাটে যাবার পথ ডান দিকে না বাদিকে তাই তো ভুলে গেছি। আসলে দিনের বেলা ছাড়া কোনো দিন আসিনি তো, তাই বুঝতে পারছি না। বাদিকেই হবে, চলো ওই পথেই যাই। পথ ভুল করে শ্মশানের পথে চলে এসেছি, তার মানে ডান দিকের পথটা ছিল নদীর ঘাটে যাওয়ার। চলো চলো এখনই সেদিকে রওনা দিই। সুবিধের মনে হচ্ছে না, ভুলেও উপরের দিকে তাকিও না, তাকালেই ঘাড়ে চেপে বসবে। নির্ঘাত শ্মশানে কোনো অতীত আত্মা আমাদের পিছু নিয়েছে, ওর দিকে তাকালেই বস করে ঘাড়ে চেপে বসবে। আর যতক্ষণ না মেরে ফেলছে তোমার পিছু ছাড়বে না।
শিমুলতলির ঘাটে চলো। সাঁতার কেটে শিবুলতলির ঘাটে পৌঁছে ভীষণ জোরে দৌড়ে রাজবাড়িতে পৌঁছাই। বাড়িতে বাবা মা নায়েব দাদু আর বাকি সকলে আমাদের সব ঘটনা শুনে হা করে থাকে। নায়েব দাদু বলেন, শ্মশানের কোনো অতৃপ্ত আত্মা তোমাদের দুজনকে পেয়ে পিছু নিয়েছিল। তোমরা যে কি বাঁচা বেঁচেছ তা নিজেও জানো না। এখনো রাতে চোখ বুঝলে সেই ভয়ঙ্কর চেহারার ছবি চোখে ভেসে উঠে আতঙ্কে ঘেমে উঠি।